ভাটপাড়ায় অর্জুনের গুন্ডামি চলবে না, ইভিএম মেশিন ভাঙলে তাকে জেলে যেতে হবে। বৃহস্পতিবার রাতে ভাটপাড়া 8 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে এমনই হুঁশিয়ারি দিলেন ফিদা হাকিম। গুন্ডামি বাংলায় চলবে না, ইভিএম ভাঙলে সে জেলে থাকবে। এখানে মানুষ ভোট দেবে, মানুষ যাকে ভোট দেবে মাথা পেতে সবাইকে নিতে হবে। কোনো জায়গায় নোংরামি করে না, আমরা কোনো দখল টকল করি না। মানুষের অধিকারে বঞ্চিত করেছো, যারে দাও নাই তারে সম্মান, সেই সম্মান মমতা ব্যানার্জি দিয়েছে। এখানে অর্জুনের গুন্ডামি নয়, মানুষ শেষ কথা বলবে। ফিরাদ হাকিমকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে সাংসদ অর্জুন সিং বলে, আমি তো এমপি আছি, আমি এমপি আছি, ও মিনিস্টার হয়ে জেলে গেছে পয়সা নেওয়ার জন্য নারদা কেসে, আমি তো জেলে যাই। পৌর নির্বাচনে ও যদি বুথ লুটতে আসে আমার, তাহলে আমার দেখবে কি আমি কিভাবে আটকাতে পারি তাকে। যদি তোমরা যা যে ভাষা যে নাম দিতে পারো আমার কেউ যায় আসে না, কিন্তু বুথ লুটলে তার জবাব আমি দেবই। এটার জন্য ও তৈরি থাকুক। ববি হাকিম ওই ঘরের মধ্যে লুকিয়ে আর পুলিশকে দিয়ে গুন্ডামি করাবে, আমরা বসে থেকে তামাশা দেখবো আর গুন্ডাকে দিয়ে, ওটা হবে না, তার জবাব ওকে পেতে হবে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।